নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। আরজিগড় হাসপাতালে ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি জেলা হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রাখলেন চিকিৎসকেরা। গ্রাহকদের অজান্তে ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে লেনদেন, শিলিগুড়িতে গ্রেফতার হলো ব্যাংক কর্মী। শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম। আরজিগড়ে ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চিকিৎসকদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ি জেলা হাসপাতালে বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা, যার জেরে সমস্যায় রোগী ও তাদের পরিবার। স্বাধীনতা দিবসে প্রাককালে ফুলবাড়ি গজলডোবা রাজ্য সড়কের নাওয়াপাড়া মোড়ে স্পেশাল নাকা চেকিং চালালো আমবাড়ি ফাঁড়ির পুলিশ। অপরাধমূলক ঘটনা ঘটানোর আগে আমবাড়ি গজলডোবার ফুলবাড়ি সড়ক থেকে পাঁচজনকে গ্রেফতার করলো এনজিপি থানার পুলিশ, আটক করা হয় চার চাকা গাড়ি। ফাঁসি দেওয়া হাসপাতালে লোহার রড হাতে নিয়ে কর্তব্যরত নার্সের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল রোগীর পরিজনের বিরুদ্ধে, অভিযুক্তকে আটক করে পুলিশ। নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি বাজার এলাকার ঘটনা। আরজিগড় হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও অবস্থান বিক্ষোভে সামিল হলো জুনিয়র চিকিৎসকেরা। আলিপুরদুয়ার জেলার হাসিমারা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হলো মৃতদেহ। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।